তুই চুপ কর, মানুষ কি এমনি কানাঘুষা করে? অবশ্যই এর ভিতরে কিছু না কিছু ঘটছে, নাহলে তো মানুষে এই কথা কেমনে কয়? আজ তোর জন্য আমার মান সম্মান সব আমি হারাইলাম। আমি পথ দিয়ে আসি, মানুষে কত সালাম দেয়, কত ই করে আস, মানুষ আমার দিকে হাসলো যে এই মাস্টারের মেয়ে এই ঘটনা ঘটাইছে, এই জন্য কি তোর আমি মানুষ করছিলাম? এই আমার আদর্শ নিয়ে তুই বড় হয়েছ? সময় পারি না তো, আসি একটু সময় পাইছি। আমি তো যে মর্তবে টিউশনি করি, ফুলাবান্ধের সিবারা পড়াই, বাংলা পড়াই, হ্যাঁ তো খুবই ঝামেলা থাকি। তো এটা কথা কি, আপনারাই তো গ্রামের মাতা মুরব্বী এখন, সিলেট বাপ নাই মাও নাই, তা আপনারা একটু খেয়াল রাখেন। আমরা তো খেয়াল রাখি সবসময়, আমরা আমার পাশের বাড়ি, আমরা খেয়াল রাখি না এমনি, আল্লাহ ভালোই রাখছে, চলাফেরা খাওয়া দাওয়া। জামাইটাও তো মানে পোলাপান, মেয়েও তো মানে পোলাপানের বান ছাড়ে নাই, অবুঝ এখনো আছে, একটু ওদের একটু দেখে শুনে রাখছেন। আমি যেন নিশ্চিন্ত থাকি। ওয়ালাইকুম আসসালাম। একটা নাতি সেরা আছে, তার জন্য তো কোনো কিছু আনলাম না, এটা মনেই নাই। এখন আবার সেই দোকানে যাওয়া কি? আচ্ছা জাগিয়া, টাকা আছে 20-25টা টাকা দিমুনি, কিছু কিনা খাবনি। কবিতা, ও কবিতা, কবিতা মা আমার কই? তোমাদের শরীর কেমন আছে? জামাই কেমন আছে? কি সমস্যা? ভালোই আছি। তোদের কথা তো আমি মানে সবসময় মনে করি যে, কিন্তু আসতে পারি না, তো আজকে অনেক সময় নিয়ে পরে যে আসলাম। আচ্ছা তুমিও বসো, তোমার সাথে আমি দুইটা কথা বলবো। বাবা অনেকদিন পরে তো এলা, তুমি বসো, আমি তোমার খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। আসলাম, ভালোই বাড়ি ঘর দেখে আমার খুবই ভালো লাগছে। জামাই মাত্র একা, তো ভালোই আমার মনটা জুড়েছে। জামাই বাড়ি আইসে আমার খুবই ভালো লাগছে। ওই তো আমার একমাত্র সন্তান, ওর মা ও ছোটকালে মারা গেল, ওরে কুলে পিঠে করে অনেক ত্যাক্তি তিক্ষে করে মানুষ করছি, তাও নিজের সুখের কথা আমি কোনো দিন ভাবি নাই। না ভাইবে ওরে বড় করছি, বিয়ে দিছি, আমি খুশি হয়েছি। ওরা ঘর সংসার করে খাবো এই দোয়াই করি। আমি যা চাইছিলাম ঠিক তাই পাইছি, মেয়ে আমার অনেক সুখে আছে। তো মা কবিতা বেশি রান্না বেশি বাড়ায় না, এই কোনো রকম এই ভর্তা ভাত আমি খায় যামু, হ্যাঁ কোনো তরকারি টরকারি পাকাবো না, আমার সময় কম। আচ্ছা আমি খুব খুশি হয়েছি যে
আমার মেয়েটা সুখে আছে। কবিতা, হ্যাঁ কবিতা, এই নাও পানি, বিছানা আমার কাছে দাও, আমি বাতাস দিই। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। আমায় কি নিয়ে আইছেন? এই বাজার নিয়ে আইলাম, বাজার তো অন্যান্য ওরে আমার হাতে তুলে দিয়ে গেছে, আমি মাঝে মধ্যে বাজার টাজার করে নিয়ে আসলে এটা তো অবশ্যই। আর যেহেতু আপনার মরার সময় দিয়ে থেকে গেছে, দেখ পান্ডে কইছে আপনার তো দেহ লাগবো, তা না আপনি সারা আর তাগো কেরা আছে, ম্যাংগা বাপ ম্যাংগা বড়টা ভাই, তাহলে আপনার অবশ্যই দেহ লাগবো। দেখছেন জামাই কত বড় ব্যাগ বুড়ে বাজার নিয়ে আসছে, বাজার নিয়ে আসছে। আসলে এইরকম জামাই কি সচরাচর মিলে না? এরকম একটা জামাই আল্লাহ আমাকে মিলে দিল না, জামাই মানুষ ভালো তো, একের একটা মানুষ। কবিতা, ও কবিতা, কবিতা কে ধুলা ভাই, কেমন আছেন? হ্যাঁ ঠিক বলো, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো, আসেন ঘরে আসেন। এই জন্য বাজার মাছ তো পাইলাম না বাজারে, বাজার তো শেষ হয়ে গেছে। ওর তো কিছু নিয়ে আসে, সমস্যা নাই ধুলা ভাই, আজকে তো আপনার শালাই বাজার থেকে যে তারা পেয়ে মাছ নিয়ে আসে, তাই নাকি? হ্যাঁ তো আনছি, আরেক দিন আনুন নি নাকি? হ্যাঁ বসেন, আসেন এই জায়গায় বসেন, ঘরের ভেতর তো গরম, আমি আপনার বাতাস করি। খুব গরম চলছে তো, তারপরে কি অবস্থা তোমার? অনেক ভালো দিলে ভাই, আচ্ছা ভালো থাকো, আমি সবসময় দোয়া করি। হ্যাঁ তারপর আপনি আছেন না, যে কোনো যাই ঝামেলা হইলে, যে কোনো কিছু দরকার হইলে তো আপনি সবকিছু হেল্প করে। কোনো সমস্যা নাই, কোনো কিছু দরকার হইলে আমার কাছে বলবো, আমি দিব সব। এর লাগি তো দিলে ভাই আর একটু ভালো আছি, যে কোনো প্রয়োজনে আপনারে কই আপনি সবকিছু এনে দেন, এই কারণে আর পুরোপুরি ভালো, কোনো চিন্তাই করবা না। তাহলে তোমার জামাইটা কই গেছে? আসেন বাড়িতে, তোমার কয় টাকা হয়েছে পাপন? 10 টাকা প্যাকেট। মাইক দেখো,
আবার এসে আমার শালার বউর পাপন পাতা দিয়ে দেবে। আমি তো খাই না, তুমি খাও। আচ্ছা তুমি খাও, তুমি খেলেই তৈল, তুমি খেলেই সব থেকে ভালো। আমি তো জানি দুলোভাই, আমি ভালো থাকলে আপনি শান্তি পান। দুলোভাই সকাল থেকে কিছু রান্না করি নাই, কয়টা ভাত আসলো ওগুলো আমি খাইছি। এখন আপনি আসছেন, রান্না তো করা লাগবে, তো আপনি বসেন, আমি আপনার জন্য রান্না করি। আচ্ছা আপনারা গ্রামের ময় মুরব্বী মানুষ, শুনে একটু রাখবেন। তা তো অবশ্যই, পোলাপান মানুষ, দুজন তো পোলাপান। হ্যাঁ আপনারা একটু খেয়াল রাখবেন। তুমি দেখতেছো না আমি দুলাভাই বাতাস করতেছি, আমি পানি দিতে পারলাম না, ঘরে পানি আছে, বই দেখাও। না আজকে কিছু বুঝলাম না, বউটা পানি ছিলাম, বউ গুলো যে পানি বইরা খাও, ভালো লাগলো না। আগে তো কোনো এরকম করে নাই, আজকে এরকম করলো কেন কিছু বুঝলাম না। কি গো, খাওয়া দাওয়া শেষ করে নাই বই রইলা, কামে যাবে না? না আজকে কাজে যাবো না, আজকে শরীরটা ভালো ভালো নাই। আধা বেলা কাম করে আইলা, তখন ভালো মানুষ বাড়িতে এলে কি হয়েছে, শরীর খারাপ? না শরীর খারাপ না, আজকে মোটে মন কাজে মন চাচ্ছে না। দেখো আমার মতো মানুষের কাজ না করে খাইলে চলবো? হাফ বেলা কাম করছো, পুরো বেলাটা কাম করলে একদিনের রুজ পাইবা। যাও তাহলে কাম করে হো। যাও, তুমি যেন এত করে বলতেছো, কাজটা করে আসি। দুজন বহন যাবে, মানুষ ছিলেন তিনজন, দুজন বহন গেলে কেমন হবো? একটু বসি দরবার এসেছিলেন। আচ্ছা তাহলে বান্ডারি এক কাম করো, চারটার বানিয়ে আদার রেডি করে নদীর পাড়ে আহ, আর তুমি কুসার পানি হয়েছে, কুসার রেডি করো। তিন যদি নাও ধরুন যায়, আমরা দুজন বসে ধরো, ও দরকার আগায় ওই যে ধরে খাওয়া করি। ভালো তো লাগতেছে, সালোয়ার কাজে থেকে আইসি, ওরে যে খাইবার দরকার। যাও আরে দুলাভাই, বাদ দেন তো পাগল ছাগলের কথা। না ও তো আমার কোনো মাইন্ড করতে পারে, বুঝো না, সন্দেহ করতে পারে অনেক কিছু।
কি সন্দেহ করব? যা একটু খাইবা, খাইবার ব্যবস্থা করবা। আপনি দুলাভাই মানুষ আইছেন, কি সন্দেহ করব? আপনি তো আর পর মানুষ না, নিজে গো মানুষ। হ্যাঁ তা ঠিক আছে, যাও আরে খাইবার দাও ভাই, কষ্ট করে আইছি খুব। আচ্ছা তাহলে থাকেন, আমি বাদ বাড়ি, আপনি হাত মুখ ধুয়ে আহেন। আচ্ছা ঠিক আছে। যা কইছি কথাবার্তা শুনছি, কয়দিন ধরে জানি চেটান চেটান করে, কথাই শুনে না। কি সমস্যা হয়েছে? কথা শুনে না, আগে কথা শুনতো, এখন কথা শুনে না, সমস্যাটা কি? সমস্যাটা ভাই আপনারা আছেন বাড়িতে আসে, পানি ভরে দিবে কই, পানি দেয় না, আগে বিচুর নিয়ে চেয়ার না থাকতো, বইয়া দিত, পানি চাইলে পানি দিত, আর নিজের কাম নিজেই করে খান লাগে ভাই, কি করব, পুরা কপালতো অসুবিধাই ভাই। এর মধ্যে ইয়ে আছে, বন জমা আছে না, হ্যাঁ নডর বডর আছে। ও তুমি আগে ভেঙ্গে শুকবে, আগে ভেঙ্গে কমু কেমনি, তো এমনি সব ভালো হয়ে দেখা যায়, মধ্যে তো মাঝখানে দিয়ে দিলু নডর বডর। এটা বড় ভাই আপনি বুঝেন না, এ দুলা ভাই আইলে পদা এই জানার লগে স্বামীর লগে কথা কয় না, যে দুলা ভাইয়ের মেয়ে খালি খেল দেন থাকে, নলে এক বাল্টি পানি ভরে দেবার গেলে যায় না, একটু এক গ্লাস পানি খাবার চাইলে কয় ভরে খাওগা, নড়র বড়র না থাকলে কি আর এইরকম কথাবার্তি হয়? বুঝতে পারছি, দেখ আমি তো এলাকার লোকজন নিয়ে একটু বইয়া একটু সমস্যাটা একটু আপনারা যদি সমাধান করে দিতেন ভাই, মা খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তোমার যার যার ভালো লাগে দু একজন কও, আর আমি তো আছি, যত সমস্যা আছে আমি সমাধান করে দিই, টেনশন করো না ভাই। আছে ঠিক আছে, টেনশন নাই আছে ভাই, তাহলে তুমি যাও। আর এই সানোয়ার জি ভাই, তোমার শ্বশুর একটু ডাইকা এনো, তারে ওড়ো রাইখো, তাকে প্রয়োজন আছে আমার গো। আচ্ছা বরাবর, যেহেতু তোমার শ্বশুর অবশ্যই তার থাকা লাগবো। ঠিক আছে তুমি যাও, আমার কামে আমরা যাই, কামটা শেষ দিয়ে কি সমস্যা। মন মরা হয়ে বসে আছো কেন, কি হয়েছে তোমাদের? তোমাদের সমস্যাটা কি? অবশ্য রাস্তায় আমি আসার সময় মানুষের কানে ঘোষা শুনে আসলাম, যে কবিতা কই, কবিতা যদি দেখছ না, তোমাদের সমস্যাটা কোথায়? কবিতা, এই কবিতা, বাবা কবিতার তো দেখতেছি না, কবিতা কই গেছে? আরে বাবা, এই তো এই যে একটু আগে আসছি, এসে সানার মন মরা হয়ে বসে আছে, কি তোমাদের কি সমস্যা কি হয়েছে তোমাদের ভিতরে? আমি তো বাবা কিছু
তোমরা এখন বড় হয়েছ, তোমাদের এখন বুদ্ধি শুদ্ধি মোটামুটি হয়েছে। দেখ মা, হয়েছেটা কি বললি তো, কি না হয়েছে? মানুষে তো তোদেরকে নিয়ে কানাঘুষা করতেছে, আমার তো একটা সম্মান আছে, আমি একজন মাস্টার মানুষ, আমি একটা মক্তবে মাস্টারি করি, মানুষে তোদের নিয়ে আলাপ আলোচনা করে। তোর ওই যে নন্দের জামাই, নন্দের জামাই যে আসে তার সাথে নাকি তোর তোর সাথে একটা এই সম্পর্ক, এইরকম ধরনের মানুষের কথা কয়, এটা কি ঠিক হয়েছে? তাই কো সিসে বাবা, এরকম চিন্তা ভাবনা মানুষ করে কি করে? উনি মুরুব্বী মানুষ, আমি ওনার অনেক সম্মান করি। আরে তা তো করস, ঠিক আছে। তোমার কারণে আমি রাস্তাঘাটে বেরিয়ে হই না। নানেছে এটা তুমি কি কইতেছো? আমি আবার কি করলাম? মারে তোরে কুলে ভিটে করে মানুষ করছি, এই জন্য কি মানুষ করছি? মারে আজ তোর কারণে আমার মাথা হেট হয়ে আসতে হইল, মানুষে রাস্তাঘাটে কানাঘুষা করতেছে তোর জন্য, তোর ব্যাপারে অনেক কথা বলে যে যে এই মাস্টারের মেয়ে এই ঘটনা ঘটাইছে, এই জন্য কি তোকে আমি মানুষ করছিলাম? কিন্তু বাবা আমি তো কিছু করি নাই। কিছুই কারণে একবার তো দে দোয়া, আমার মান সম্মান তুই কিছুই রাখলি না। বাবা তুমি কোথেকে কি শুনাইছো, কেন তোমারে কি কইছে? কিন্তু বাবা বিশ্বাস করো তুমি, আমি তো তোমার মায়া না, তুমি তো আমার চিনো, আমি বাবা কিছুই করি নাই। তুই চুপ কর, মানুষ কি এমনি কানাঘুষা করে? অবশ্যই এর ভিতরে কিছু না কিছু ঘটছে, নাহলে তো মানুষে এই কথা কেমনে কয়? আজ তোর জন্য আমার মান সম্মান সব আমি হারাইলাম, আমি পদ দিয়ে আসি মানুষে কত সালাম দেয় কত ই করে, আজ মানুষ আমার দিকে হাসলো যে এই মাস্টারের মেয়ে এই ঘটনা ঘটাইছে, এই জন্য কি তোর আমি মানুষ করছিলাম? এই আমার আদর্শ নিয়ে তুই বড় হইছস? আমি আমারে তুই ডুবাই দিছিস রে মা, আমারে তুই ডুবাই দিছিস। বাবা বাবা তুমি শান্ত হও, আমি এমন কিছু করি নাই যাতে তোমার মান সম্মান চলে যায়। দেখ আইসেন ভালো হয়েছে, এলাকার দশজন ডাকছি, বিকালে বইবো, বিকালে বইলে আপনি মেয়ে কি করছে আপনি এটা হইনা যে তে মুরব্বি আমাকে যখন ডাকছে তে বিচারের কাম শুরু করি নাকি কন? হ্যাঁ শুরু করেন। শুরু করেন, এই দেখেন এই সানোয়ার আর কবিতার ভিতরে কি আছে, কি একটা দ্বন্দ্ব। হ্যাঁ এটাই আমার সানোয়ার কইলো, এই কারণে মনে আইলাম। সানোয়ার কোন বড় ভাই কৌশি দিয়ে দিলে আমাকে ডাকছ কে নিগে? এনে যে কবিতার বাপ হেও আছে, এনে যে আমার গ্রামের মুরব্বী আছে, এখন আমার বোনের জামাই আছে, বান্ডারি আছে, কি এনে ডাকছ এই কথাটা কও দি আগে। কি কথা তুমি কইছ, তোমার কথাই শুনে না তোমার বউ? হ্যাঁ আগে যা কইছি আমার কথা সবই শুনছে, ওখানে আমার একটা কথা শুনে না। তাহলে কওছেন দি কি কথা তোমার শুনে না, তুমি কি এমন কথা কও যে কথা তোমার বউ শুনে না? তোমার বউ তোমার কথা শুনে না সানোয়ার, যে তুমি তোমার বোন জামাই রে বেড়াইছ, আরে দুইটা কথা শুনি মানছ, এইটা কি জন্য? তোমার বউ কথা শুনে না, তাহলে তোমার যে বোন জামাইরে কি নাকি এদের মধ্যে পেঁচাইছ, তাহলে তোমার বোনের জামাইয়ের মধ্যে নগে কি কোনো কিছু দেখছ কোনোদিন, তাই যে তোমার বোনের জামাইয়ের মধ্যে পেঁচাই আনছ? না বড় ভাই আমার বোনের জামার নাকি খারাপ কিছু আমি দেখি নাই। তুমি তাহলে তোমার বোনের জামাই পেঁচাই লাগে কি দরকার আসল পেঁচালে? হ্যাঁ মডেল সব আপনি এটার সত্যটা বিচার করেন, আমার এই মেয়ের একটা বদনাম দিছে,
এই বদনামটা কেন হইলো? এটা তো আশা কথাই। হ্যাঁ, কি করবা কন, আগে কাজে থেকে আইসি, পিছনে দাঁড়িয়ে থাকছে, এলে বইবে দিছে, বাতাস দিছে, আর ওন আমার কোনো কথাই শুনে না। ওন আমার নিজের কাজ নিজেই করে খান নাকি? সানার তোমার কথা তো শুনলাম, যে সমস্ত কথা কইলে আসলে সাধারণ ব্যাপারে আমাকে ডাকা ঠিক হয় নাই। আর এই যে একটা লোক মনের মতো একটা মানুষ, আমাকে সবার প্রিয় জামাই এই এলাকার, তুমি যে কথা কইলে সবই শুনলাম। আসলে এই সাধারণ ব্যাপার নিয়ে এরম করে দোষারোপ করছো, এটা ঠিক করো নাই। আসলো সে প্রকৃতপক্ষে একটা খাঁটি একটা মানুষ, তাই যদি না হইতো তোমার বাপ মরছে ছোট কালে, তোমাকে লালন পালন কইরে এত বড় কইরে তোমার বিয়ে করাইছে, আর তারই তুমি সন্দেহ কইরে আমাকে ডাকছো বিচার করবার নিগে। আসলে সানোর এটা কাজটা তুমি ঠিক ভালো করো নাই। যে সমস্ত কথা কইল তাতে তোমার বোনের জানান নাকি তোমার কোন মাখামাখি বা অন্তরঙ্গ কোনো কিছু আছে? না বড় ভাই, উনি হইলো আমার জামার বড় বোনের জামাই, উনি হচ্ছে সম্মানের লোক, আর আমার পিতৃ সমতুল্য, ওনার আমি খুব বেশি সম্মান করি, শ্রদ্ধা করি, এইটুকুই। এছাড়া ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। জামাই তোমার কোনো কথা আছে? যদি তোমার কোনো কথা থাকে তাহলে তুমি তাহলে থাকলে কব দেশে। কথা হইলো আমার শ্বশুরজন মারা যায় তখন ছোট্ট, ওরা আমার হাতে তুলে দিয়ে গেছে, আমি এই কারণে এই সংসারটার দেখশন করে রাখতেছি। বাজার সদাই আপনারা তো দেখেন, বাজার সদাই করে এনে দিতেছি, খাইতেছে, আমি আইতেছি যাইতেছি, ওর মনে কি সন্দেহ যাচ্ছে আমি এটাই বুঝতে পারলাম। তখন আপনারা আসেন দেখেন কি করা যায়, তাই না? ঠিক বড় ভাই, আপনি এখন বিষয়টা কথা বলতে কোন তার শ্বশুর আছে বর্তমানে, তোমার এই যে বউ নাকি কি তোমার বোন জামার কোনো কিছু দেখছো এমনি? না এমনি কিছু দেখি না। তাহলে যে দেখো নাই কিছু, এই যে সরল সোজা মানুষটার যেমনি করে পেশাইছ, তাহলে হের মান সম্মানটা কোন থাকবো? তা ঠিক আছে ভাই, আগে যে কাজে থেকে আসছি কিছু নাতে নিয়ে থাকছে, চেয়ারটা ব্যাগ করে দিছে, বসে বসে বাতাস দিছে, ফর্ম দিলে শুনছে, কতদিন ধরে আমার কোনো কথাই শুনে না, কোনো কথাই শুনতেছে না, মানে আমি কী করুন বলে। আর সমস্যা তো সবসময় হয় না, যখন তোলা ভাই আমার বাড়িতে আসে তখনই আমার কাছে আমার কথা শুনে না। তাহলে তাও বলেন, এখন তো আসলে আমরা যে ব্যাপারে বসি সবই তো শুনলাম। হ্যাঁ, যে মুরব্বী আছে মুরব্বী বললো। হ্যাঁ, এখন দুজনে কী করন যায় আমের উপরে ছেড়ে দিলেন, কারণ আপনার একটা গার্জেন, আমের মেয়ে, আমের মেয়ের জামাই। এখন বিষয়টা হলো কি, উনিও তো জামাই। হ্যাঁ, তাই না? এই জামাই যখন এই বাড়িতে বিয়ে করে তখন ও ছোট ছিল, সানোয়ার ছোট জামাই যে কথাটা বললো এটা ঠিক, কিন্তু এরই ভিতরে এরকম ধরনের সন্দেহ করা তার উচিত ছিল না। সে এতদিন এই বাড়ির একজন গার্জেন হিসেবে আমার মেয়েকেও দেখত, আর এই সংসারটাকেও সে কীভাবে ভালো চলে সেইভাবে সানোয়ারকেও উপদেশ দিত। কিন্তু এই ইদানিং আমি শুনি, সংবাদ শুনি যে এইরকম ঘটনা, এটা তো মান সম্মান আমাদেরও যায়। হ্যাঁ, আমি একটা মক্তবে মাস্টারি করি,
কথা বুঝলেন? আমার কি মান সম্মান নাই? আমার এই মেয়ে যখন ছোট সময় ওর মা মারা যায়, আমি ওকে মায়ের অভাব করে বুঝতে দিই নাই। আমি কুলে পিঠে করে মানুষ করে এই সংসারে যে আমি দিছি, আমি বিয়ে দিছি, আমি দশ জনের কাছে শুইনে বুঝে তারপরে দিছি। আর এই যে জামাই, এই জামাইয়ের মুখের দিক চাইয়ে আমি আমার মেয়ে সানোয়ারের কাছে দিছি যে না, উনি একজন গার্জেন, আমার বিয়েই মারা গেছে, যাই গার্জেন তো একজন আছে। এখন এটা তোমরা আসলে বিশাল একটা ভুল করছো। তখন জামাইয়ের কাছে কবিতা মাপ চাইনি, আর সানোয়ার ওই জামাইয়ের কাছে মাপ চাও, তোমার বড় ভাই আপনি আসবেন, যত দুঃখ সম্ভব তোমাকে আমি সহযোগিতা করবো।